নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২৫টি দোকান। শুক্রবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রাত ৩টার দিকে শহরের কলেজ রোডস্থ মহেশগঞ্জ বাজারের কোনো একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে চৌমুহনি, মাইজদি, লক্ষ্মীপুরের ৭টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগে অন্তত ২৫টি দোকান পুড়ে যায়। আগুনের পুড়ে যাওয়ার ঘরগুলোর মধ্যে রয়েছে ফ্লাওয়ার মিল, ওষুধের দোকান, আলুর গোডাউন, চালের আড়ত। এতে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সকালে চৌমুহনি পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন। মাইজদি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বাগান থেকে তুলে আনা তাজা আনারসের মজাদার স্বাদে বিস ক্লাবের ফ্রুট ফান পাইনঅ্যাপল বিস্কিট ফান চলবে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।